Assalamualaikum viewers, welcome to my channel Cook Food and Health Tips. आज के अमी नहीं शेचे भुना की छुरी रेसिपी नहीं। आज के अमी मसूर डाल और मुग डाल दिए भुना की छुरी टी तैयारी करूँ। मसूर डाल अमी 50 ग्राम एवं मुग डाल 200 ग्राम मिलिए 250 ग्राम नीचे एरपर एगुलो एक पैने भाजा भाजा करे धुए भिजिए रेखेछि। एरपर आमी हाफ केजी सिद्ध चाल धुए धुए नियेछि। एखन आमी एक पैने सरिषार तेल दिए निच्छि 2 टेबिल चामच। एरपर आमी एखाने रसुन कुचि पेंयाज कुचि दिए दिच्छि। आपनारा आपनादेर अंदाज मतो रसुन कुचि पेंयाज कुचि दिते पारेन, जार जत बेशी दिते इच्छा करे देया जाबे। आमी एखाने 2 टेबिल चामच पेंयाज कुचि एबं 2 चा चामच रसुन कुचि दिएछि। এরপর এগুলো আমি একটু নাড়িয়ে এখন এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, লং, এলাচি, দারচিনি, এগুলো আমি একসাথে এখানে ধুয়ে রেখেছিলাম, এখন আমি এগুলো দিয়ে দিলাম। এগুলি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন এখানে আমি আমার চাল আর ডাল একসাথে দিয়ে দিচ্ছি। এবারে আমি এগুলো কিছুক্ষণ নাড়িয়ে এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিলাম এবং কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ এবং মরিচ 1/2 চা চামচ আর ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়ে আমি এগুলো আরও কিছুক্ষণ নাড়িয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমার চাল আর ডাল মিলে 1 কেজিরও কম আছে, তো আমি পানিটা এর ডাবল করে দিচ্ছি, 2 লিটার একটু কম পানি আমি এখানে দিলাম। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে একটা ঢাকনি দিয়ে দিলাম। ফিরে আসলাম 20 মিনিট পর, আমার খিচুড়িটা একেবারে রেডি হয়ে গেছে। দেখেন কত ঝরঝরে হয়েছে। আমি এখন আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। খিচুড়িটা কিন্তু খুবই খুবই সুগন্ধি আসছে, একটা মুগ ডালের ভালো একটা ফ্লেভার আসছে এবং খেতেও অনেক ভালো হয়েছে এবং ঝরঝরে হয়েছে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং দোয়া করবেন। ধন্যবাদ।